আজ বৃহস্পতিবার সকাল পনেরো আটটার দিকে নারায়ণগঞ্জ কাজপুরের সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষার্থী আহত হয় আহত ঘটনায় গাড়িতে অগ্নিসংযোগ ভাঙচুর বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা কাজপুর হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ কায়ুম সরকার জানান জেলার কাজপুরের ওমর আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া আক্তার বিদ্যালয়ে যাওয়ার পথে সড়ক পারাপারের সময় একই এলাকার অনন্ত গার্মেন্টসের শ্রমিক পরিবহন করা ফিটনেস বিহীন বাসের ধাক্কায় মারাত্মক আহত হয়েছে আহত শিক্ষার্থী সাদিয়াকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে এ ঘটনার সংবাদ বিদ্যালয়ে অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়লে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী ও পাশের সিনহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মিলিত হয়ে কাজপুর ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে বিক্ষোভ মিছিল এবং সড়ক দিয়ে অবরোধ করেন এ সময় শিক্ষার্থী দুর্ঘটনা কবলিত বাসে অগ্নিসংযোগ করে এবং নয় দশটি গাড়ি ভাঙচুর করে ঘটনার চার ঘন্টা ব্যাপী পরিস্থিতি সামাল দিতে পুলিশের পাশাপাশি নারায়ণগঞ্জ তিন আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব জননেতা লিয়াকত হোসেন খোকা ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং শিক্ষার্থীদের দাবি মোতাবেক তাদের বিদ্যালয়ের সামনে ওভারব্রিজ নির্মাণ করবেন ও তাদের অন্যান্য দাবি পূরণ করার আশ্বাস দিয়ে সড়কদ্ভ থেকে অবরোধ তুলে দিয়েছেন এখন এলাকায় বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ জাকির হোসেনের তথ্য চিটে পল্লী টিভি নিউজ ডেস্ক